নমস্কার, আমি ডক্টর কেদার ব্যানার্জি বলছি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। বেঙ্গল ফিউশনের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই যে আমাদের সঙ্গে এতদিন ধরে রয়েছেন, আমাদের প্রোগ্রামগুলো দেখছেন, আপনাদের ফিডব্যাক পাচ্ছি। এবং সত্যি কথা কি, আমাদেরও ভালো লাগে যখন ভালো ভালো ফিডব্যাক পাই আপনাদের কাছ থেকে। আজকের যে বিষয়টা, ইটস ভেরি ইন্টারেস্টিং, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, অনেক বড় নাম আসলে। এই বাচ্চাগুলোকে কিন্তু আপনি পাশের বাড়িতেও পাবেন। কিছুদিন আগে আমাদের ক্লিনিকে এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক একটা বাচ্চাকে নিয়ে এসেছে। বাচ্চার স্কুল থেকে কমপ্লেন আসছে যে বাচ্চাটা স্কুলে ঢোকার পর থেকেই কাঁদছে, শুধু কারোর কথা শুনছে না, শুধু বলে বাড়ি যাব, বাড়ি যাব। এবং মা বাবাকে ডেকে পাঠানো হয়, মা বাবারা এসে নিয়ে যায়। এর ফলে তিনজনেরই প্রবলেম হচ্ছে, বাবার অফিসে প্রবলেম হচ্ছে, মার অফিসে প্রবলেম হচ্ছে, এবং বাচ্চাটার স্কুলে অ্যাবসেন্টিজম হচ্ছে। স্কুল কামাই হওয়া শুরু করেছে এবং বাচ্চাটা ওর মাকে কিছুতেই ছাড়বে না, মাকে অফিস যেতে দেবে না। ওর বারবার মনে হয় এই মা বোধহয় চলে গেল, আর ফিরবে না। এটা শুনে খুব কেমন কেমন লাগছে, মনে হচ্ছে যে এটা কি সত্যি। কিন্তু আপনি যদি আপনার চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন, দেখবেন 100টা বাচ্চার মধ্যে 3 থেকে 5টা বাচ্চা কিন্তু এই ধরনের সিমটম নিয়ে ভোগে। ভোগে শব্দটা ব্যবহার করলাম বিকজ ইট ইজ এ ডিসঅর্ডার, সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। চিকিৎসার আগে আরেক কয়েকটা সিমটম নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করা দরকার, যেটা দিয়ে আপনারাও বুঝতে পারবেন যে বাচ্চাটার হয়তো সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। সেটা কীরকম, জেনারেলি দেখা যায় যে মা ছাড়া ওরা থাকতে পারে না, তার কারণ মা ইজ অলসো ভেরি ওভার প্রোটেক্টিভ। মার সঙ্গে বাচ্চাটার লিঙ্কেজটা খুব ভালো, ভাইবসটা খুব ভালো। বাবাদের সঙ্গেও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ক্লিনিকে যে কটা বাচ্চা পাই, এবং ভালো সংখ্যক বাচ্চা পাই উইথ সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার, তো তাদের বেশিরভাগ ক্ষেত্রে মার সঙ্গে যে বন্ডে যেটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে ওরা মাকে অফিস যেতে দেয় না, এমনকি মা বাবাকে একসঙ্গে শুতে দেয় না। হ্যাঁ, এবং ওর বিছানা থেকে উঠে এসে মা বাবার বেডরুমের দরজার সামনে রাত কাটায়, এমনও কিন্তু ঘটনা আছে। অতএব আমরা যদি ঠিক টাইমে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে ডায়াগনোসিস করতে পারি, এর কিন্তু ভালো চিকিৎসা আছে। যদি চিকিৎসা না করি, ধরুন আমরা বুঝতেই পারলাম না এটা একটা রোগ, কষ্ট কিন্তু তিনজনই পাবে, বাচ্চাটাও পাচ্ছে, মাও পাচ্ছে, বাবাও পাচ্ছে। অতএব এই ধরনের রোগ বাড়িতে রেখে দিয়ে তো কোনো লাভ নেই, কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। আগে আমরা একটা টেস্ট করি যে বাচ্চাটার মধ্যে এটা হচ্ছে কেন। জেনারেলি দেখা যায় যে সাইকোমেট্রি করার পর অ্যাংজাইটি লেভেল প্লাস 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 হয় বাচ্চাগুলোর মধ্যে, প্রচুর অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়। এবং এর তো খুব ভালো চিকিৎসা আছে, এবং এটার জন্য আমাদের মাঝে মধ্যে ওষুধ দিতে হয়। আর যেটা দরকার হয় সেটা হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং কিন্তু তিনজনেরই দরকার হয়, মা বাবা এবং বাচ্চাকে। এই রোগটা দেখা দেয় মোটামুটি ধরে রাখুন 5 থেকে 7 বছর বয়স থেকে, যদিও এটা খুব নর্মাল হচ্ছে 1 থেকে 3 বছর। কিন্তু এই 1 থেকে 3 বছরের মধ্যে বাচ্চাটি স্কুলে যাওয়া বলুন, বা মামার বাড়ি একলা যাওয়া বলুন, বা আলাদা শোয়ানো বলুন, এগুলো হয় না বলে এগুলো খুব একটা চোখে পড়ে না। কিন্তু 6 থেকে 7 বছর পর থেকে এটা ডায়াগনোসিস করা খুব সহজ, ইনফ্যাক্ট আপনিও পারবেন যদি আপনি এই সিমটমগুলো মনে রাখেন। আজকে এইটুকুই থাক। আপনাদের যদি সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা মেল করতে পারেন আমাদের।
আমাদের জবাব দিতে মাঝে মধ্যে একটু দেরি হয়, সেটা তো আমরা বারবারই বলি। অতএব আপনারা মেল করতে পারেন, আপনাদের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেব। নমস্কার।